আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের গণিত ক্লাস করাবো। সবাই তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইটি বের করো। তোমরা সবাই বইয়ের 44 পৃষ্ঠা বের করো। এখান থেকে তোমাদের দ্বিতীয় সেমিস্টারের পড়া শুরু। 44 পৃষ্ঠায় দেখো কি আছে। 44 পৃষ্ঠায় আছে নয়ের নামতা। নয়ের নামতা আমরা পারি। দ্বিতীয় শ্রেণীতে আমরা 1 থেকে 10 পর্যন্ত গুণের নামতা শিখেছি। এখন আমরা আবার নয়ের নামতা পড়ব। সবাই আমার সাথে সাথে পড়ো। নয় একে নয়, নয় দুয়ে 18, নয় তিনে 27, নয় চারে 36, নয় পাঁচে 45, নয় ছয়ে 54, নয় সাতে 63, নয় আটে 72, নয় নয় 81, নয় দশে 90। এভাবে তোমরা ভালোভাবে নয়ের নামতাটা বাসায় মুখস্থ করে ফেলবে। 45 পৃষ্ঠায় দেখো কি আছে। 45 পৃষ্ঠায় আছে 13-এর গুণের নামতা। 13-এর গুণের নামতাটা দেখো। 13 একে 13, 13 দুয়ে 26, 13 তিনে 39, 13 চারে 52, 13 পাঁচে 65, 13 ছয়ে 78, 13 সাতে 91, 13 আটে 104, 13 নয়ে 117, 13 দশে 131। এভাবে তোমরা 13-এর নামতাটা বাসায় ভালো করে মুখস্থ করে ফেলবে। 13-এর নামতাকে আমরা আলাদাভাবেও করতে পারি। দেখো এখানে আছে কত। 13 তিনে 39। এটাকে যদি আমরা ভাঙি তাহলে হবে 10 আর 3। 10-কে আমরা 3 দিয়ে গুণ করলে হবে 30। 3-কে যদি গুণ দেই তাহলে হবে 9। 30 আর 9 যোগ করলে হবে 39। তাহলে 13 তিনে হবে কত? 39। এভাবে আমরা আলাদা আলাদা ভাবেও করতে পারি। 46 পৃষ্ঠায় দেখো কি আছে। 46 পৃষ্ঠায় আছে 11 থেকে 20-এর নাম। এখানে 13-এর নামতাটা দেওয়া আছে, বাকিগুলো আমাদের পূরণ করতে হবে। দেখো কিভাবে করতে হবে। 11 একে 11, 11 দুয়ে 22, 11 তিনে 33, 11 চারে 44, 11 পাঁচে 55, 11 ছয়ে 66, 11 সাতে 77, 11 আটে 88, 11 নয়ে 99, 11 দশে 110। এভাবে আমরা 11 থেকে 20 পর্যন্ত নামতাগুলো বাসায় মুখস্থ করি। এখানে দেখো কি আছে। 47 পৃষ্ঠে, 47 পৃষ্ঠে আছে 1 থেকে 20 পর্যন্ত নামতা। তোমরা সবাই বাসায় ভালো করে মুখস্থ করে ফেলবে। আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর গত ক্লাসে আমাদের পড়া ছিল গুণ সম্পর্কে। গুণ কাকে বলে, গুণের কয়টি অংশ, গুণ্য কাকে বলে, গুণক কাকে বলে, গুণফল কাকে বলে, এগুলো আমরা যদি না শিখে থাকি আজকে আমরা সবাই ভালো করে শিখব। আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হবে।